একটা বাচ্চা হাতি। সে থাকে জঙ্গলে। একদিন জিঙ্গো একটু হাঁটতে বেরোলো। সে হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে গিয়েছিল। সে পৌঁছে গিয়েছিল জঙ্গলের শেষ প্রান্তে। আর সেই শেষ প্রান্তে একটা বাড়ি ছিল। জিঙ্গো দেখল যে সেখানে বাচ্চারা বাথটাবে স্নান করছিল। কি সুন্দর! দেখে মনে হচ্ছে বাচ্চারা খুব মজা করছে। আমি ওই বাথটাবে স্নান করব। জিঙ্গো যখন তার বাড়িতে গেল, সে তার মাকে বলল তাকে একটা বাথটাব এনে দিতে। মা, আমাকে একটা বাথটাব এনে দেবে প্লিজ? আমি একটা বাথটাবে জঙ্গলে বাচ্চাগুলোর মতো স্নান করব। এটা শুনে জিঙ্গোর মা চমকে গেল। কিন্তু জিঙ্গো, তুমি তো একটা হাতি, বাথটাবের থেকে তুমি অনেক বড়, তুমি ওতে কিছুতেই আটবে না। জিঙ্গোর মন খারাপ হয়ে গেল। আমি করব মা, প্লিজ দাও না এনে একটা বাথটাব, প্লিজ। এরপর জিঙ্গোর মা বাথটাব এনে দিতে রাজি হয়ে গেল। বাথটাব দেখে জিঙ্গো খুব খুশি হয়েছিল। এবার সে এটার মধ্যে লাফ দিতে চাইল। আমারও একটা বাথটাব আছে, কি মজা! কিন্তু তার মা ঠিকই বলেছিল, জিঙ্গোর জন্য বাথটাবটা খুব ছোট ছিল। সব থেকে খারাপ ব্যাপার হয়েছিল যে জিঙ্গো সেটার মধ্যে আটকে গিয়েছিল। জঙ্গলের সব পশুরা জিঙ্গোকে দেখে হাসছিল। জিঙ্গো, তুমি খুবই মজার। জিঙ্গো খুব কষ্ট পেয়েছিল। সে বাথটাবের মধ্যে খুব মজা করতে চেয়েছিল। তাই তার মা তাকে পুকুরে নিয়ে গেল। পুকুরটা দেখো জিঙ্গো, এটা একটা বিশাল বাথটাবের মতো। এটা ঠান্ডা আর পরিষ্কার জলে ভর্তি। তুমি এখানে স্নানও করতে পারবে আর মজাও করতে পারবে। হ্যাঁ জিঙ্গো, আমরা সবাই তোমার সাথে স্নান করব। এবার জিঙ্গো পুকুরে লাফ দিল, আর সঙ্গে সঙ্গে জিঙ্গোর বন্ধুরাও পুকুরে লাফ দিল। এই পুকুরটা আমার খুব পছন্দ হয়েছে। এটা বাথটাবের থেকে অনেক বড় আর খুব সুন্দর। সবাই খুব মজা করলো। তারপর জিঙ্গো যেটা করলো, সেটা স্নান করার মজাকে আরো বাড়িয়ে দিল। সে তার সুরের মধ্যে জল ভরে সবার গায়ে সেটা ছিটিয়ে দিল।
জিঙ্গো আর তার বন্ধুরা সেদিন একটা দারুণ সময় কাটালো। জিঙ্গো তার মায়ের কাছে কৃতজ্ঞ ছিল তাকে ওই পুকুরটা দেখানোর জন্য। তার মা ঠিকই বলেছিল, পুকুরটা খুব বড় ছিল আর বাথটাবের থেকেও সেখানে অনেক বেশি আনন্দ ছিল।